धर्म कखनो विभेद शेखाय ना, धर्म कखनो मानुषे मानुषे शत्रुता शेखाय ना। धर्म भ्रातृत्वेर आरेक नाम। आमरा मानुष आगे आमादेर परिचय आमरा मानुष धरुन आमादेर एई मा अर्थात मा काली सबथेके बड़ो आमार नजरे सबथेके बड़ो तार आराधना के करेछे वास्तव रूपे सब त्याग करे अनेके आछेन आराधना करेछेन किन्तु वास्तव रूपे आराधना के करेछेन जे मानुष समाजे थेकेछेन आराधना करेछेन श्री श्री ठाकुर रामकृष्ण। তাই ঠাকুর যখন মায়ের আরাধনা সারা ধরে করেন এবং তারপর বেরিয়ে গিয়ে মসজিদে যেতে পারেন, তারপর বেরিয়ে গিয়ে গির্জায় যেতে পারেন, আর বেরিয়ে এসে বলতে পারেন যত মত তত পদ, তো ঠাকুরের কথাটা কি ভুল? আমরা ঠাকুরকে না বিশ্বাস করে কেউ এসে বললো যে ধর্মের হানাহানি, ধর্মের ভেদাভেদ করো, আর আমরা তাতে মেতে গেলাম, এটা কি একটা মানুষ হিসেবে, বাংলার মানুষ হিসেবে এটা আমাদের কাছে কি? আমরা বিবেকানন্দকে ভুলে গেলাম, তার শিক্ষা ভুলে গেলাম, অথচ মা কালীর পুজো করছি, মা কালীর আরাধনা করছি। এই সবটা নিয়ে নিশ্চিতভাবে মুরাল ভাই বলবে, নাহলে আদ্যাপীঠে আমার আনন্দ আমন্ত্রণ কেন থাকে, আমার কালী পুজো উদ্বোধনে আমন্ত্রণ কেন থাকে? বাংলাদেশের আমাদের ডেপুটি হাই কমিশন উনিও এসছেন, তো এই আমন্ত্রণ কেন থাকে? তার কারণ সর্বধর্ম সমন্বয়, এটাই হচ্ছে বাংলার বিশিষ্টতা, যেটা আগামী দিনে ভারতবর্ষকে জানাতে হবে, তাই আমাদের নিমন্ত্রণ থাকে। সাকিব আল হাসান ওনাকে মঞ্চে পাবো, একটা চিৎকার হোক জোরে, একটু হো করে। যখনই বলেছে পরেশদা যে কলকাতা আসতে হবে, এরকম একটা প্রোগ্রাম আছে, যেহেতু এটা আমার কাছে আমার ঘরের মতো লাগে, তো কখনো আমি সুযোগটা মিস করতে চাইনি, তো এই কারণেই আসলে এখানে আসা। আপনাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। কামরুল ভাইকে ধন্যবাদ দিতে হয়, আমাদের অভিজিৎ দাকে ধন্যবাদ দিতে হয়, আমাদের কমিশনারদেরকে ধন্যবাদ দিতে হয়, যাদের প্রচেষ্টায় আসলে আমার এখানে আসাটা সম্ভব হয়েছে। আর আপনারা সবসময় দোয়া করবেন দুই বাংলা যেন সবসময় এক হয়ে থাকতে পারে, এবং দুই বাংলার যেন সম্পর্ক দিন দিন আরো বেশি মধুর, আরো বেশি গভীর হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।